দেখতে পাচ্ছেন ছোট একটি আম গাছে কি পরিমাণ আম ঝুলে আছে এখানে এই আম গাছটিতে তো এই ভিডিওগুলো যদি আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও পেতে সহায়তা হবে আপনাদের আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ বি গার্ডেন আমি পাশে আছি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সংক্ষিপ্তভাবে এইচ বি গার্ডেনের পরিচালক হিসেবে হাবিব বাবু নামে সবাই অনেকে চিনে তো আশা করি আসলে মূলত আপনাদের কিছু নতুন নতুন কালেকশন দেখানোর জন্য অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বাংলাদেশের মধ্যে যে বিদেশি জাতগুলো আমের জাতগুলো রয়েছে সে আমের জাতগুলো নিয়েই কিন্তু আমি বেশিরভাগই ভিডিও করে থাকি এবং আপনাদের চারা রোপণের যে পদ্ধতিগুলো গ্রাফটিংয়ের পদ্ধতিগুলো সেই ভিডিওগুলো নিয়ে অবশ্য আপনাদের সামনে হাজির হই তো আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে আমরা একটি বাগানে এসেছি এই বাগানে যে নেম যে আমগুলো রয়েছে অনেকেই জানেন অনেকেই চারা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন বা চান সেই আমগুলো কেমন এই সম্বন্ধে আমরা আজকে জানবো এই বাগানটির যিনি মালিক যিনি আর কি এই বাগানটি করেছেন এবং নতুন নতুন জাত কালেকশন করেন তার কাছ থেকে আমরা আজকে এই নেম ডকমাই যে আমগুলো রয়েছে সে সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেব। তো দর্শকবৃন্দরা আশা করি সম্পূর্ণ ভিডিওটির পাশেই থাকবেন এখানে যে আমগুলো ঝুলে আছে এগুলো হচ্ছে কিন্তু বিশ্বের পাঁচ নাম্বার র্যাঙ্কিংয়ে কিন্তু এই আমটি রয়েছে আর একটু কথা বলে নিই যেটি হলো এখানে যদি আপনাদের দেখাই একটি চিকন ডালে কিন্তু এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি এই ডালটিতে কিন্তু যদি আটটি আম ধরে থাকে এই ছোট একটি মাদার গাছের মধ্যে যদি আপনারা দেখতে পারেন এখানে যদি আমরা দেখাই গাছটি কিন্তু বেশি একটা মোটা না তো এই আমগুলো ঝুলে থাকার কারণে কিন্তু ডালটি খুব প্রেসারে রয়েছে কিন্তু তারপরেও কিন্তু আমগুলো খেতে এবং খুবই সুস্বাদু এই আম সম্বন্ধে আমরা এখন আপনাদের বিস্তারিত জানাবো তো আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনারা হয়তো জানে থাকবেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যে সেরা আপনার দশটি আম আছে সেরা দশটি আমের মধ্যে এটির বর্তমান অবস্থান হলো আপনার পাঁচ নাম্বারে আচ্ছা আচ্ছা পাঁচ নাম্বারে যে আপনার সেটা হলো আপনার নেম ডকমাই নেম ডকমাই হ্যাঁ নেম ডকমাই আমটি পাঁচটি পাঁচ নাম্বার র্যাঙ্কিংয়ে বর্তমান অবস্থান করতেছে তবে হ্যাঁ ন্যাম ডকমায়ের মধ্যে বেশ কয়েকটা বেশ কয়েকটা ভেরিয়েশন আছে মানে সবগুলো একই সবগুলো একই টাইপের নয় মানে কিছুটা পার্থক্য আছে একটার সাথে আরেকটার পার্থক্য আছে যেমন এইটা আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত আমরা যতগুলো তথ্য পাইছি তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ন্যাম ডকমায়ে প্রায় চোদ্দোটা চোদ্দোটা ইয়ে দেখা গেছে তার মধ্যে এটা যেটা এটা আমরা ন্যাম ডকমাই গ্রিন নামে পরিচিত আর কি বাংলাদেশে ন্যাম ডকমাই গ্রীন নামে পরিচিত এর নির্দিষ্ট কোনো নাম থাকতে পারে আর কি তো এটার বৈশিষ্ট্যটা বলি প্রথম বৈশিষ্ট্য হইতেছে এটা আপনার মানে পাকে যখন মূলত আমাদের আমগুলো শেষ হয়ে যাবে সেই শেষের দিকে এবং এটার মিষ্টতা মিষ্টতা খুবই মিষ্টতা প্রায় আপনার তেইশ চব্বিশ হবে আর কি যেটা ব্রিক্স ব্রিক্স যেটা সেটা তেইশ চব্বিশ হবে আর তার চেয়েও বড় কথা হলো শেষের দিকে যদি আমগুলো পাকে তাহলে এটা কমার্শিয়াল মানে কমার্শিয়াল গার্ডেনের ক্ষেত্রে একটা সুবিধা আছে শেষের দিকে আমের বাজার ভালো থাকে দাম ভালো পাওয়া যায় আর ছাদ চাষের ক্ষেত্রেও সুবিধা এইটা আছে কারণ শেষের দিকে যখন আম থাকবে না তখন যে ছাদে চাষ করলো শেষের সময়টাতে সে ছাদ থেকে আম পেরে পেরে হ্যাঁ সেই সময় সেই সময় আম পাওয়া যাবে আর কি মোটামুটি শেষের দিকে আম থাকে আর কি এটা একটা সুবিধা আর এটার স্ক্রিনটা যদি আমি বলি গত বছর যখন আমি আম খাইলাম এটা স্ক্রিন কিন্তু একদম পাতলা মানে এরকম যদি আপনি ইয়ার আমের খোসাটা যদি আপনি চোখের সামনে এভাবে ধরেন আচ্ছা তাহলে আপনি দেখবেন যে ওই পাশে কিছুটা দেখা যাচ্ছে এত পরিমাণে মানে এত পাতলা আচ্ছা আচ্ছা মানে ওয়াল র‍্যাংকিং আপনার এমএনএম নেই অবস্থান করে না একটা আমের কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেটাকে ইয়া করা হয়

এইটা দেখেন এইটা একটু পিছনের দিকে একটু সরু বেশি আচ্ছা আচ্ছা আপনি আপনার দিকে আর আপনি বুঝতে পারবেন যে আসলে মানে এক একটার মধ্যে এক একটা ওই ওইটা সবটা যেটা দেখেন এটা পিছনের দিকে দেখছেন এটা কিন্তু পিছনের দিকে একটু সরু বেশি আচ্ছা এইটা আবার পাকার পরে এটা পাকার পরে আপনার ইয়েলো হয় মানে এটা আমরা বাংলাদেশে এখন পর্যন্ত আপনার এই ইয়েলো এই দেখেন থোকা এখানে থোকাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন কতগুলো আম একসাথে হচ্ছে যদিও বাংলাদেশে অনেকে বলে আম রকম ঠিক মতো আম হয় না বা ফলন হয় না আসলে পরিচর্যাটা মেন পরিচর্যা ঠিকঠাক মতো করতে পারলে ভালো ফলন আপনার মধ্যে হ্যাঁ রোগ তো হয় প্রথম দিকে বেশ কিছু রোগ হয় বিশেষ করে আপনার পাউডারি মিল ডিউ অ্যানথ্রাগনোজ হ্যাঁ শটি মোল্ড তারপরে আপনার হপারের আক্রমণ তারপরে আপনার অ্যাফিডের আক্রমণ আবার থ্রিপসের আক্রমণ এগুলো বেশ কিছু আক্রমণ হয় আর কি তো সব আসলে চিকিৎসা আছে আপনি যদি সঠিক সময় রোগ নির্ণয় করতে পারেন তাহলে আর কি হ্যাঁ সেক্ষেত্রে আপনি সাথে সাথে যদি ব্যবস্থা নেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর কি এখানে একটা দেখেন দেখেন কতগুলো ধরছে এটা কিন্তু আপনার ভাবতেও মানে আপনি নিজের কাছে একটু ভালো লাগবে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর একটা পাঁচ নাম্বার আম যেটা সারা সারা বিশ্বে সারা বিশ্বে এত নাম ডাক সেই আম আমাদের দেশে বাংলাদেশের মাটিতে ফলতেছে এবং এখন যা ফলন হইতেছে আপনি একটা জিনিস সব সময় দেখবেন গাছের এইজ যত বাড়বে গাছের বয়স যত বাড়বে ফলন কিন্তু তত বাড়বে আচ্ছা এবং কি গাছের বয়স বাড়বে আমের মিষ্টতা বাড়বে এটা এটার বয়স কেমন আর কি না এটার বয়স তিন বছর চলতেছে আর কি তিন বছর চলতেছে এটা নিয়ে আপনার সেকেন্ড টাইম আম আসছে এর আগে একবার আম আসছিলো এখন এখন আবার আসছে এই হলো ই আর কি তো প্রতি বছরই ফলন হয় এটা একটা সুবিধা আছে তো বয়স বাড়লে হয়তো বা ফলন আরো বেশি হবে আরকি তো দর্শকবৃন্দ আশা করি আপনারা এই আম সম্পর্কে জানলেন এবং কিছু বুঝলেন আমরা যে মালিক যিনি রুমান ভাইয়ের সঙ্গে কথা বললাম আপনাদের দেখালাম সেই বিষয়গুলো নিয়ে আপনারা যদি ভালো লেগে থাকে তবে অবশ্য চারাগুলো সংগ্রহ করবেন চারাগুলো সংগ্রহ করার জন্য আপনাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে তাজিম অ্যাগ্রো নার্সারি সেই তাজিম অ্যাগ্রো নার্সারিতে অনলাইন নার্সারিতে আপনারা চাইলে যোগাযোগ করে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন তো ভিডিওটির পাশে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমি বাবু আসসালামু আলাইকুম